আসসালামু আলাইকুম, আমি আব্দুল জব্বার। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় 85তম হয়ে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। এজন্য আমি প্রথমেই শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আসলে আমি এই অবস্থানে আসতে পেরেছি। তারপরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার পিতামাতার দেয়া অকৃত্রিম ভালোবাসা এবং অনুপ্রেরণা, আর্থিক সহায়তা এবং তাদের দোয়াকে। তারপরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার এযাবৎ যত শিক্ষকগণ আমাকে পাঠ্যদান দিয়েছে এবং তাদের দোয়াকে। তারপরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি উন্মেষের দেয়া পাঠ্যদানকে এবং তাদের নেওয়া ইউনিক সিস্টেমের পরীক্ষাগুলোকে, যার মাধ্যমে আসলে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি, অনেক সাহস পেয়েছি, যার কারণে আমি মেডিকেল ভর্তি যুদ্ধে নির্ভয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই ক্ষুদ্র অবস্থানে আসতে পেরেছি। আমি আবারও মনে করতে চাই উন্মেষের নেওয়া প্র্যাকটিস সিস্টেমের পরীক্ষাগুলোকে, যার মাধ্যমে আমি অনেক প্রশ্ন সলভ করতে পেরেছি। অনেক এইবার যেহেতু অনেক সময় পেরিয়ে গিয়েছিল, যার কারণে আমাদের প্রথমগুলোকে ভুলে যাওয়াই সম্ভাবনা বেশি ছিল, কিন্তু উন্মেষের নেওয়া প্র্যাকটিস সিস্টেমগুলোকে আমরা পুনরায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা আবার মনে করতে পেরেছি এবং পরীক্ষাগুলো আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এ কারণে আমার ভালোবাসা রইল উন্মেষের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি। সবশেষে আমি সবার কাছে আমার জন্য দোয়া চাই, যেন আমি একজন মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হতে পারি এবং আমার পেশাদার হিসেবে আমি যেন একজন ভালো ডাক্তার হতে পারি। এবং সবশেষে উন্মেষের উন্নতি কামনা করছি, যেন তারা আরও এগিয়ে যেতে পারে।